एसएम मल्टीमीडिया प्रेजेंट्स एक साहबी छोटे छोटे ओगो एक साहबी छोटे छोटे ओहोते माथे जाई एक साहबी छोटे छोटे ओहोते माथे जाई अरे के दे बने अमर नबी जी को था अरे के दे बने अमर नबी जी को था एक साहबी छोटे छोटे ओहोते माथे जाई एक साहबी छोटे छोटे ओहोते माथे जाई अरे के दे बने अमर नबी जी को था কলিজার টুকরা সন্তান ওই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে রাস্তার উপর মরে পড়ে আছে। আগে যাও তোমার সন্তানকে আগে দেখো, তারপর তুমি মুহাম্মদের খোঁজে যাবে। আহারে, যুদ্ধ করার জন্য ছেলেকে পাঠিয়ে দিল, ছেলে এদিকে মারা গেল, রাস্তার উপরে তার লাশ পড়ে। কবি লিখছে শুনবেন, এক সারা বা বলে ও মা কোথায় যাও ছুটে, আরে তোমার ছেলে ওহদ মাঠে শহীদ হয়েছে। এক সারা বা বলে ও মা কোথায় যাও ছুটে, আরে তোমার ছেলে ওহদ মাঠে শহীদ হয়েছে। আমার ছেলের দোষী ভালো ইসলামের জন্য, দিনের জন্য, কোরআনের জন্য আমি 100টা সন্তানকে কোরবান করে দিতে পারি। একবার বলুন সুবহানাল্লাহ। আজকে তাদের কেমন ইমান ছিল না? এখন ফ্রান্সে আল্লাহ রসুলকে নিয়ে কটূক্তি করা হচ্ছে, আল্লাহ রসুলকে গালিগালাজ করা হচ্ছে, তানার মানে ফটো বানানো হচ্ছে, কার্টুন বানানো হচ্ছে। এখন যদি মুসলিমরা গিয়ে প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে বলে, মায়েরা তোমাদের বাড়ি থেকে একটা একটা করে ছেলে দাও, আমরা যুদ্ধে যাব, ফ্রান্সকে আমরা যুদ্ধ করব আল্লাহ রসুলের জন্য, দিনের জন্য, তখন মায়েরা, আমাদের মায়েরা কি বলবে? ওর বাপ প্রত্যেকদিন 1000 টাকা করে ফল খাওয়ায়, আমি যুদ্ধে পাঠাবো? হ্যাঁ, কতদিন আমার সাদের বেটা ও যুদ্ধে বুদ্ধে যাবে না, তোদের জাতি হলি যা। আর বুড়িমা কি বলছে? বুড়িমা বলছে, আমার ছেলের নসিবে ভালো শহীদ হলো তাই, আমার ছেলের নসিবে ভালো শহীদ হলো তাই, আরে বলো 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 আমার নবীজি কোথায়, আরে বলো 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 আমার নবীজি কোথায়। এক সাহাবি ছুটে ছুটে ওহদি মাঠে যায়, এক সাহাবি ছুটে ছুটে ওহদি মাঠে চুমা খেয়ে নিল। আম্মাজান যদিও হোক, সন্তান মারা গেছে, যতই দোয়া রসুলের জন্য কোরবানি করুক, লাশ পড়ে আছে, লাশের উপর একটা চুমা দিয়ে দিল আম্মা। সন্তানের মাথার উপর চুমা দিয়ে একবার সন্তানের লাশ ছেড়ে আবার চলেছে কোথায়? আবার দোয়া রসুলের খোঁজে। রসুলকে আমি দেখব, আল্লাহকে বলে দিল, আল্লাহ আমার ছেলে চলে গেছে, আমার সন্তান চলে গেছে, আমার কোনো দুঃখ নেই, দয়া করে আল্লাহ ওহদের ময়দানে গিয়ে যেন রসুলের জিন্দা মুখখানা একটাবার আমি দেখতে পারি। বলুন সুবহানাল্লাহ। এরকম আসি
ছেলের কপালে একটা চুমা দিয়ে ওই বুড়িমা আবার চলেছে। পথের মধ্যে কিছু দূর গিয়ে দেখে তার স্বামীও রক্তাক্ত অবস্থায় ওই জমিনের উপর পড়ে লাটাপটি খাচ্ছে। কবি লিখছে শুনবে, ওই সন্তান হারা মা জননী ছোটে পাগলের বেশে আর হঠাৎ করে দেখে তার স্বামী রয়ে পড়ে। আগে সন্তান, তারপর সন্তানকে পেলে যেই কিছু দিল, গিয়ে দেখছে তার স্বামীও রক্তাক্ত অবস্থা একেবারে জমিনে পড়ে আছে, একেবারে লাস্ট জমিনে পড়ে আছে। আহারে, তখন বুড়ি মা সহ্য করতে পারলো না। কবি লিখছে, ওই সন্তান হারা মা জননী ছোটে পাগলের বেশে আর হঠাৎ করে দেখে তার স্বামী রয়ে পড়ে। রক্তে মাখা শরীর স্বামী, ও গো রক্তে মাখা শরীর স্বামী, জমিনে তার পায়। রক্তে মাখা শরীর স্বামী, জমিনে তার পায়। আর দৃশ্য দেখে দুই নয়নে অশ্রু ঝরে যায়, আর দৃশ্য দেখে দুই নয়নে অশ্রু ঝরে যায়। তুমি আমার সন্তানকে কেড়ে নিলে, আমার আমার স্বামীটারও কেড়ে নিলে আল্লাহ, আমার তো আর কেউ নেই। ওই বুড়ি ছিল একমাত্র স্বামী আর একটা সন্তান, সন্তানও মারা গেল, বুড়ির স্বামীও মারা গেল, এখন বুড়ি একা। তখন আল্লাহকে বলে, আল্লাহ তুমি আমার সন্তানকে কেড়ে নিলে, আমার স্বামীকে নিয়ে নিলে আল্লাহ, আমার তো রাহ বলার আর কেউ নেই। ডুগরে ডুগরে কাঁদে আর আল্লাহকে বলে, আল্লাহ তাতে আমার কোনো দুঃখ নেই, দয়া করে তুমি রসুলের জিন্দা মুখখান আমাকে দেখিয়ে দিও। ওই সময়ে যখন বুড়িমা স্বামীর মাথাটা কোলের উপরে নিয়ে ডুকরে ডুকরে কাঁদছে, লাশটা নিয়ে ডুকরে ডুকরে কাঁদছে, এমন অবস্থায় একজন ইহুদি বেঈমান বেদিন এসে বুড়িমাকে বলছে, বুড়িমা এই তোমরা নবী নবী করো, মোহাম্মদ মোহাম্মদ করো, দেখেছ ফলটা কি পেলে? তোমরা মোহাম্মদ মোহাম্মদ করেছো বলে তোমার ছেলে চলে গেল, তুমি মোহাম্মদের পাল্লায় পড়েছো বলে তোমার স্বামী চলে গেল, তোমরা না করলে তো যেত না। নবী নবী করেছো তোমার সন্তান চলে গেল, নবী নবী করেছো তোমার স্বামীও চলে গেল, এখন তোমার আর কেউ নেই। ও বুড়িমা, ওই মোহাম্মদের উপরকে একটু ঘৃণা হয় না? একটু কি ঘৃণা জন্মায় না যার জন্য তোমার স্বামী সন্তান সব চলে গেল? তখন বুড়িমা তুমি দিকে উত্তর দিচ্ছে, শুনবে, ইসলামেরই জন্য যারা শহীদ হয়েছে আর তাদের সাথে দেখা হবে কোদার জান্নাতে। অনেক মায়েরা অনেক ভাইরা তারা মনে করে দুনিয়ার বুকে দাজ্জাল আসবে, দাজ্জাল আসার পর একাতে জাহান্নাম একাতে জান্নাত দেখিয়ে উলঙ্গ তরবারি বার করে বলবে, এই আমাকে খোদা বল নইলে গর্দান থেকে উড়িয়ে দেবো। তখন আমাদের ইমান কি অত শক্ত আছে তার তরবারি দেখে বলে দেবো, না তুমি খোদা হতে পারো না, আমার খোদা সে। তখন বলবো, ওই বাবা দরকার নেই বাবা, তো তলোয়া তুই ঢুকিয়ে রাখ, তুই খোদা। এরকম না, কেন কেন খোদা বললো না, আমার গর্দান থেকে উড়িয়ে দেবে, আমার কতটা কষ্ট হবে। আল্লাহ রসুল বলছে, তোমরা শহীদের মরণকে ভয় পেও না, শহীদের মরণটা এমন মরণ, একটা লাল পিঁপড়ে কামড়ালে যতটা কষ্ট হয়, একটা শহীদের মরণটা হলো ঠিক ততটা যন্ত্রণাদায়ক। যখন তোমার এমনি মৌত আসবে, আজরাইল যখন তোমার বুকের উপর হাতখানি রাখবে, মনে রেখে দিও যে মানুষটার বুকের উপর হাত রাখবে সেই মানুষটা মনে করবে আমার বুকের উপর অহুদ পাহাড় চাপিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ শহীদের মরণ হলো লাল পিঁপড়ে কামড়ানোর সমান। তাই কবি লিখছে, শুনবেন, ইসলামেরই জন্য যারা শহীদ হয়েছে আর তাদের সাথে দেখা হবে খোদার জান্নাতে। ও গো খোদা আমার পুত্র স্বামী, ও গো খোদা আমার পুত্র স্বামী, জান্নাতি যেন পায়।